নমস্কার বন্ধুগণ ভারতের ইতিহাসের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আধুনিক ভারতের ইতিহাসের আজকের এই ভিডিওর বিষয় ব্রিটিশ শাসনকালে শিক্ষার বিস্তার যেটি যে কোনো পরীক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পরীক্ষায় আমরা দেখতে পাই কোনো না কোনো একটি স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম তুলে দিয়ে সেটা কে প্রতিষ্ঠা করেছেন এই সম্পর্কে কোশ্চেন আসে তাছাড়াও অনেক রকম কোশ্চেন এখান থেকে আসে তাই এই ভিডিওর বিষয় খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং এর থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নোটস বানিয়ে নেবেন আমি এখানে এই সময় কি কি বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে এবং কে সেগুলি স্থাপন করেন সেইগুলির একটা লিস্ট বানিয়েছি এই লিস্টটা আমি একটি ছবি তুলে এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে রাখবো যাতে আপনাদের সেটা দেখতে সুবিধা হয় ছাড়াও এটা সম্পর্কে আমি বিস্তারিতভাবে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলি প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলে প্লে লিস্টে চলে যাবেন সেখানে সেগুলি সব সাজানো রয়েছে প্লে লিস্টগুলির লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি এই চ্যানেলে যারা নতুন যারা আমার ভিডিও এই প্রথমবার দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে নেবেন এর ফলে আমি নতুন যে যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই চলে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ব্রিটিশ শাসনকালে শিক্ষা বিস্তার সম্পর্কে এটা আমার প্রথম ভিডিও এই একটা ভিডিওতে এখানে যে ঘটনাগুলি হয়েছে বা এখানে যা যা বিষয় আছে সেটা সম্পূর্ণটা কমপ্লিট করা যাবে না তাই জন্য আমি আর একটা ভিডিও এই সম্পর্কে বানাবো তো চলুন শুরু করা যাক এই ভিডিও বাণিজ্যের স্বার্থে ইংরেজরা আমাদের দেশে এসেছিল তাদের প্রথম দিকে কোনো উদ্দেশ্য ছিল না যে ভারতবর্ষে তারা সাম্রাজ্য বিস্তার করবে তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র যেভাবে হোক এখান থেকে বাণিজ্য করবে এবং তার থেকে মুনাফা কামাবে এবং দেশে ফিরে যাবে কিন্তু ধীরে ধীরে ব্রিটিশরা ভারতে একটি সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে এবং যখনই ভারতে ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে তখন ব্রিটিশদের সংস্পর্শে আসে ভারতীয়রা এবং তখন থেকেই ভারতের শিক্ষা সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে শুরু করে যেটা নবজাগরণ নামে পরিচিত ব্রিটিশ ব্রিটিশ রাজত্ব ভারতে শুরু হওয়ার ফলে ভারতের শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে ব্রিটিশদের শাসনকাল আগে অবধি ব্রিটিশদের শাসনের আগে অবধি ভারতে প্রচলিত ছিল প্রথাগত চিরাচরিত শিক্ষা ব্যবস্থা এবার ব্রিটিশরা যখন ভারতের রাজত্ব বিস্তার করতে শুরু করে তখন নতুন এক ধরনের শিক্ষা ব্যবস্থা ভারতে প্রচলিত হতে শুরু করে যেটার মাধ্যম অবশ্যই ছিল ইংরেজি ভাষায় ধীরে ধীরে ভারতের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে ইংরেজি ভাষায় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিতে শুরু করে এবার এখানে প্রশ্ন হচ্ছে যে ইংরেজি ভাষায় শিক্ষা দান যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে নতুন ধরনের একটা শিক্ষা পদ্ধতি বা আধুনিক শিক্ষা পদ্ধতি তাহলে ভারতে যে ভারতে কি শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল না আমরা প্রাচীন ভারতের ইতিহাসের থেকেই দেখে আসছি যে ভারতীয়রা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নত ছিল প্রাচীনকালেই ভারতের বৈজ্ঞানিকরা বিভিন্ন বিজ্ঞান চিন বিজ্ঞানের সম্পর্কে গবেষণা করে গেছেন প্রচুর ভালো ভালো চিকিৎসক ছিলেন ভারতে তাহলে ব্রিটিশ ব্যবস্থা বা ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার প্রয়োজন কেন করেছিল সেই সম্পর্কেই আমরা আজকে দেখব ভারতে যখন ইংরেজ শাসন হয়নি যখন ইংরেজরা সবে ভারতে এসছে বাণিজ্যের খাতিরে সেই সময় ভারতের যে শিক্ষা ব্যবস্থা ছিল তাতে ছিল পাঠশালা টোল মাদ্রাসা প্রভৃতি এখানে আরবি ফার্সি সংস্কৃত এই সমস্ত ভাষায় শিক্ষা দান করা হতো উইলিয়াম অ্যাডাম নামে একজন ইংরেজের প্রতিবেদন থেকে জানা যায় যে বাংলাদেশে প্রায় এক লক্ষ পাঠশালা ছিল এছাড়াও প্রচুর মাদ্রাসা ছিল এই সময় পাঠশালা এবং টোল এই দুটিতে সংস্কৃত ভাষায় শিক্ষা দেওয়া হতো মাদ্রাসাতে আরবি এবং ফার্সি ভাষায় শিক্ষা দেওয়া হতো কিন্তু ভারতীয় এই শিক্ষা ব্যবস্থার মূল যে সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা এই সময়ে এসে শুধুমাত্র ধর্মচর্চাতেই আটকে পড়ে যে ভারতীয়রা বহু প্রাচীন কাল থেকে বিজ্ঞান গণিত চিকিৎসা শাস্ত্র প্রভৃতি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল এই সময়ে এসে সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তার পরিবর্তে শুধুমাত্র ধর্ম বিষয়ে চর্চা করা শুরু হয় এবং শুধুমাত্র ধর্মগ্রন্থই এখানে পড়ানো হতো টোল মাদ্রাসা পাঠশালা এইগুলিতে জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল এই সম্পর্কে কোনো রকম চর্চা হতো না ফলে ভারতীয়রা এই শিক্ষা ব্যবস্থায় ধীরে ধীরে গোঁড়ামির মধ্যে ঢুকে যেতে শুরু করে যে সুযোগ বারে বারে কাজে লাগিয়েছে ইউরোপীয় বণিক সম্প্রদায়গুলি এবং ইংরেজরা যখন ভারতে শাসন শুরু করে তারাও ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের রাজি ছিলেন না কোম্পানি মনে করত যে ইংরাজি ভাষায় শিক্ষা পেলে ভারতীয়দের মধ্যে স্বাধীনতা বোধ জেগে উঠবে এর কারণ হচ্ছে এই সময় এসে ইউরোপের বিভিন্ন দেশে রেনেসাঁস বা নবজাগরণের সূচনা হয়ে গেছে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থাতে এই সমস্তগুলো পড়ানো হতো মানে বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত কিছু পড়ানো হতো ইতিহাসের যে বীরত্বর কাহিনী কিভাবে বিভিন্ন দেশ স্বাধীনতা লাভ করলো এই সমস্ত কিছু পড়ানো হতো ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় যেটা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রচলিত ছিল না আর ইংরেজরা এটা বুঝতে পেরেছিল যে ওই সমস্ত শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইউরোপীয় শিক্ষা শিক্ষাব্যবস্থা যদি ভারতীয়রা নিতে শুরু করে তাহলে তাদের মধ্যেও একটা স্বাধীনতার ইচ্ছে জেগে উঠবে এই কারণেই ভারতে প্রথম দিকে ইংরেজরা যে সমস্ত শিক্ষা ব্যবস্থা দান করতে শুরু করে বা শিক্ষার ক্ষেত্রে যা যা কাজ শুরু করতে শুরু করে সব কিছুই প্রাচ্য শিক্ষা ব্যবস্থা ছিল অর্থাৎ ভারতের চিরাচরিত শিক্ষা ব্যবস্থা ছিল সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলার মানুষ পায় একটি ছাপাখানা প্রথম একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই ছাপাখানাটা ভারতে প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানা যেটা প্রতিষ্ঠা করেন চার্লস ওয়েলকিন তাহলে প্রথমে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠা করেন চার্লস ওয়েলকিন চার্লস ওয়েলকিন এই যে ছাপাখানাটা প্রস্তুত করেন সেটার কোনোভাবেই উদ্দেশ্য ছিল না যে ভারতীয়দের শিক্ষা দান করার জন্য সেটা কাজে লাগাবেন তার প্রধান উদ্দেশ্য ছিল এখান থেকে বিভিন্ন বই যেগুলো ছাপাবেন সেইগুলো ব্রিটিশ কর্মচারীদের কাজে লাগবে ব্রিটিশ কর্মচারীদের ভারতীয়দের সঙ্গে কথা বলার জন্য সেই ভারতীয়দের ভাষা আয়ত্ত করতে হতো সেই ভাষা আয়ত্ত করার জন্যই এই ছাপাখানা থেকে বই ছাপানো শুরু হতে থাকে ভারতের প্রথম সংবাদপত্র যার নাম হিকির গেজেট বা বেঙ্গল গেজেট এটাও প্রকাশিত হয় এই ছাপাখানাটার থেকেই এরপরে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম ব্রিটিশরা ভারতের শিক্ষা বিস্তারের জন্য চেষ্টা করে কিন্তু সেটা ভারতীয় চিরাচরিত শিক্ষা ব্যবস্থা অনুসারেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলকাতা মাদ্রাসা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড হেস্টিংস এরপরে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কলকাতায় এবং এটা প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্স সতেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেনারস সংস্কৃত কলেজ বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান এখনো পর্যন্ত এই সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ যে যে ব্যবস্থা ভারতে প্রচলিত ছিল সেটা প্রাচ্য শিক্ষা ব্যবস্থা অর্থাৎ সংস্কৃত ভাষায় বা আরবি ভাষায় বা ফার্সি ভাষায় শিক্ষা শিক্ষাব্যবস্থা দেওয়া হতো যে কটা এখনও পর্যন্ত ইংরেজরা প্রতিষ্ঠা করলো এই সময় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চার্লস গ্রান্ট আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দাবি রাখেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এই সময় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই চার্লস গ্রান্ট একটি বই রচনা করেন এবং সেইখানে তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে সীমাবদ্ধতাগুলো ছিল যেগুলো বললাম যে এখানে শুধুমাত্র ধর্ম বিষয়ে চর্চা করা হচ্ছে আর কিছুই পড়ানো হচ্ছে না সেইগুলো সম্পর্কে তিনি তুলে ধরেন কিন্তু তখনও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চার্লস গ্রান্টের কথায় কোনো রকম কর্ণপাত করে না তারা ভারতে ইংরাজি ভাষায় শিক্ষা ব্যবস্থা প্রচলন করে না কিন্তু আধুনিক শিক্ষার থেকে ভারতীয়দের তারা আটকে রাখতেও পারে না এর কারণও ভারতে ইংরেজদের সাম্রাজ্য বিস্তার এই সময়ে ইংরেজরা যখন ভারতে সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে তাদের রাজত্ব যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন তাদের প্রয়োজন হতে থাকে ভারতীয়দের সেখানে কাজে নিযুক্ত করার জন্য ইংরেজরা ভারতে ছিল খুব কম সংখ্যক তাদের দেশের লোক নিয়ে এবার সাম্রাজ্যের আয়তন যখন বৃদ্ধি পাচ্ছে তখন ভারতে ভারতীয়দের নিযুক্ত করার প্রয়োজন হয়ে পড়ে এবার ইংরেজ সরকারের অধীনে যারা যে সমস্ত ভারতীয় চাকরি করতে যাবে তাদের ইংরেজি সম্পর্কে সাধারণ জ্ঞানটা তো প্রয়োজন আছে নয়তো তারা ইংরেজদের সঙ্গে কথাবার্তা বলবে কি করে তারা তাদের সঙ্গে তাদের যে কাজগুলো আছে সেগুলো করবে কী করে এই জন্যই ইংরেজি জ্ঞান লাভ করার প্রয়োজন হতে থাকে ভারতীয়দের আর যেহেতু বাংলা থেকেই ব্রিটিশদের এই সাম্রাজ্য বিশ্বাস শুরু হয় বাংলার মানুষই প্রথম ইংরেজি শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয় বাংলা থেকে একাধিক তরুণ যুবক চাকরি পাওয়ার আশায় ইংরেজ কোম্পানির আন্ডারে চাকরি পাওয়ার আশায় ইংরাজি শিক্ষার প্রতি উৎসাহিত হয়ে পড়ে আর সেই সমস্ত বাঙালিদের ইংরাজি শিক্ষা দেওয়ার জন্য বেশ কিছু ইউরোপীয় মানুষ কলকাতাতে ইংরাজি শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করে বসেন তারা তাদেরকে ইংরাজি শিক্ষা দিতে শুরু করে এবং ইংরেজি শিক্ষা পেয়ে বাংলা থেকে প্রচুর মানুষ ইংরেজ কোম্পানির আন্ডারে চাকরি নিতে শুরু করে আরও যারা ইংরাজি শিক্ষা বিস্তারে ভারতের বিশেষ কাজ করেছিল তারা হচ্ছে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান মিশনারিরা এই সময় একাধিক স্কুল স্থাপন করতে শুরু করে বাংলায় ইংরাজি ভাষায় শিক্ষা দেওয়ার জন্য যদিও তাদের কোনো উদ্দেশ্য ছিল না যে ভারতীয়দের তারা শিক্ষা দান করবে বা ভারতীয়দের তারা শিক্ষিত করে তুলবে এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে কিন্তু ছিল না তাদের মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যেই এই সমস্ত মিশনারিরা বাংলাতে একাধিক বিদ্যালয় স্থাপন করে এই খ্রিস্টান মিশনারিদের মধ্যে তিনজনের নাম খুব গুরুত্বপূর্ণ তারা হচ্ছেন মার্সম্যান ওয়ার্ড এবং উইলিয়াম কেরি মার্সম্যান ওয়ার্ড এবং উইলিয়াম কেরি এরা বাংলার শ্রীরামপুরে প্রতিষ্ঠা করেন ব্যাপটিস্ট মিশনারি আঠেরোশো খ্রিস্টাব্দে তাহলে আঠেরোশো খ্রিস্টাব্দে এই ব্যাপটিস্ট মিশনারি প্রতিষ্ঠা করেন মার্সম্যান ওয়ার্ড এবং উইলিয়াম কেরি এরা তিনজন একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত এই জায়গাটায় লিখছি শ্রীরামপুর ত্রয়ী এই ব্যাপটিস্ট মিশনারি থেকে ভারতীয় ভাষায় বাইবেল অনুবাদ হতে থাকে বাইবেলকে ভারতের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হতে থাকে এই ব্যাপটিস্ট মিশনারি থেকে সুতরাং তাদেরও উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার করাই এই সময় প্রায় ছাব্বিশটি ভারতীয় ভাষায় বাইবেল অনুবাদ হয় এই ব্যাপিস্ট মিশনারি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি কলেজ প্রতিষ্ঠা করেন যে কলেজের নাম শ্রীরামপুর কলেজ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ব্যাপিস্ট মিশনারির যারা প্রতিষ্ঠাতা অর্থাৎ মার্সম্যান ওয়ার্ড এবং উইলিয়াম কেরি এরাই শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন তবে একটা ভালো দিক যে এই শ্রীরামপুর কলেজ বা থেকে শুধুমাত্র ধর্মর উপরেই চর্চা করা হতো না বা ধর্মকে প্রচার করা হতো না এখানে ধর্ম প্রচারের সাথে সাথে ইতিহাস ভূগোল বা বিজ্ঞান এই সমস্ত বিষয়েও পড়ানো হতো এরপরে আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে এবং এটা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি তবে এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু ভারতীয়দের শিক্ষা দান করার জন্য প্রতিষ্ঠিত হয়নি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজদের অর্থাৎ ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা এবং ভারতের রীতিনীতি সম্পর্কে শিক্ষাদান করা হতো অর্থাৎ ভারতের ভাষা ভারতের রীতিনীতি ইত্যাদি সম্পর্কে ইংরেজ কর্মচারীদের শিক্ষাদান করার জন্যই এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় বাংলায় ইংরেজি শিক্ষা বিস্তারের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যারা করে গেছেন তাদের মধ্যে দুজন হচ্ছেন ডেভিড হেয়ার এবং এবং রাজা রামমোহন রায় রামমোহন রায় শুধুমাত্র যে শিক্ষার বিস্তারের ক্ষেত্রেই কাজ করেছেন তা নয় সমাজ সংস্কারের ক্ষেত্রেও অনেক কাজ করেছেন রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা পরে পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই ভিডিওতে দেখব রাজা রামমোহন রায় শিক্ষা বিস্তারের জন্য কি কি কাজ করেছেন তো যেটা বলছিলাম বাংলায় ইংরেজি ভাষায় শিক্ষা বিস্তারের জন্য দুজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন তারা হচ্ছেন ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন যেটার নাম অ্যাংলো হিন্দু স্কুল তাহলে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দের কুড়ি জানুয়ারি রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কুড়ি জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তিরা বিশেষ উদ্যোগী ছিলেন তারা হচ্ছেন রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার ডেভিড হেয়ার ছিলেন স্কটল্যান্ডের মানুষ ইনি পেশায় একজন ঘড়ি নির্মাতা ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে রামমোহন রায় আর ডেভিড হেয়ারের যেমন উদ্যোগ ছিল তাদের সঙ্গে ছিলেন রাজা রাধাকান্ত দেব এবং রসময় দত্ত এরা দুজন রাজা রাধাকান্ত দেব এবং রসময় দত্ত আর্থিক সহায়তা করেছিলেন এবং প্রধান উদ্যোক্তা ছিলেন রামমোহন রায় এবং ডেভিড হেয়ার এই হিন্দু কলেজ পরবর্তীকালে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয়ে যায় প্রেসিডেন্সি কলেজ বর্তমানে যে প্রেসিডেন্সি কলেজ কলকাতায় রয়েছে সেটার আগে নাম ছিল হিন্দু কলেজ প্রথমে প্রতিষ্ঠিত হয় সেটা আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হিন্দু কলেজ হয়ে যায় প্রেসিডেন্সি কলেজ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় কলকাতা স্কুল বুক সোসাইটি কলকাতা স্কুল বুক সোসাইটি এটা প্রতিষ্ঠার পিছনেও উদ্যোক্তা ছিলেন ডেভিড হেয়ার তার সঙ্গে ছিলেন রাজা রাধাকান্ত দেব রসময় দত্ত এবং রামমোহন রায় এইটা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই রাজা রাধাকান্ত দেব এবং রসময় দত্ত আর্থিক সহায়তা করেছিলেন এবং এর পিছনে প্রধান উদ্যোক্তা ছিলেন ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি যখন প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এর উদ্দেশ্য ছিল ইংরাজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা করা স্কুলে পড়ানোর জন্য ইংরাজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা করা ছিল কলকাতা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য কিন্তু পরের বছরে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে এই কলকাতা স্কুল বুক সোসাইটি হয়ে যায় কলকাতা স্কুল সোসাইটি স্কুল বুক থেকে বুকটা উঠে যায় হয়ে যায় কলকাতা স্কুল সোসাইটি তখন তাদের উদ্দেশ্য শুধুমাত্র পাঠ্যপুস্তক রচনা করার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না কলকাতা স্কুল সোসাইটির উদ্দেশ্য হয়ে দাঁড়ায় বাংলায় বিভিন্ন স্কুল স্থাপন করা এবং এই কলকাতা স্কুল সোসাইটি এর এবং এই কলকাতা স্কুল সোসাইটি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে একটি স্কুল স্থাপন করে যেটার নাম হেয়ার স্কুল তাহলে হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা সংস্কৃত কলেজ ক্যালকাটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই কলেজটি প্রতিষ্ঠা হওয়ার পেছনে যারা উদ্যোগী ছিলেন তারা হচ্ছেন জেমস প্রিন্সেপ এবং থমাস ব্যাবিংটন থমাস ব্যাবিংটন জেমস প্রিন্সেপ এবং থমাস ব্যাবিংটন এদের দুজনের উদ্যোগেই আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই ক্যালকাটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন এটা প্রতিষ্ঠা করেন রেভারেন্ড আলেকজান্ডার ডাফ তাহলে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠা করেন রেভারেন্ড আলেকজান্ডার ডাফ পরবর্তীকালে এই জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন নাম পরিবর্তিত হয়ে হয়ে যায় স্কটিশ চার্চ কলেজ বর্তমানেও এই স্কটিশ চার্চ কলেজ কলকাতায় রয়েছে এই স্কটিশ চার্চ কলেজ যার পূর্ব নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন এটা প্রতিষ্ঠা করেন রেভারেন্ড আলেকজান্ডার ডাফ আঠারোশো দশ খ্রিস্টাব্দে লর্ড মিন্টো একটি শিক্ষা সংক্রান্ত রিপোর্ট পেশ করেন আঠারোশো সাল থেকে একটু পিছিয়ে যাচ্ছে আঠেরোশো সালে এর কারণ এই সময় শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম নীতি প্রবর্তিত হয়েছিল সেগুলো আমাদের জেনে নিতে হবে সেই জন্যই একটু পিছিয়ে যাচ্ছি আঠারোশো দশ খ্রিস্টাব্দে লর্ড মিন্টো একটি শিক্ষা সংক্রান্ত রিপোর্ট পেশ করেন তিনি এই রিপোর্টে ভারতের শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কথা ইংরেজ সরকারের কাছে তুলে ধরেন এই রিপোর্টে তিনি আরও বলেন যে ভারতের যে প্রাচীন জ্ঞান বিজ্ঞানের যে ভান্ডারটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা যথেষ্ট সমৃদ্ধ ভারতের ইতিহাস ভারতের বিজ্ঞান সব কিছু বেশ সমৃদ্ধ কিন্তু সেটাকে রক্ষা করার জন্য প্রয়োজন আধুনিক শিক্ষা ব্যবস্থা। ভারতের প্রাচীন জ্ঞান বিজ্ঞানকে রক্ষা করার জন্য লর্ড মিন্টো সেই রিপোর্টে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচারের জন্য দাবি জানান এছাড়াও যে খ্রিস্টান মিশনারিদের কথা বললাম সেই খ্রিস্টান মিশনারিরাও ভারতে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য কোম্পানিকে চাপ দিচ্ছিল এর ফলেই আঠারোশো তেরো খ্রিস্টাব্দের যে সনদ আইন পাশ হয় সেখানে শিক্ষার জন্য আলাদা একটি নীতি গ্রহণ করা হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন পাস হয় এই আইন অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পরবর্তী আরও কুড়ি বছরের জন্য রাজত্বের অধিকার পায় এই আইনের একটি ধারাতে বলা হয় যে ভারতে শিক্ষা বিস্তারের জন্য কোম্পানি প্রতি বছর এক লক্ষ টাকা করে খরচ করবে অর্থাৎ এবার থেকে ভারতে শিক্ষা বিস্তার করা শুরু করবে কোম্পানি এবং বছরে প্রায় এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই জন্য সেই সময়ের বিচারে এই এক লক্ষ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু এই আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে এই যে টাকাটা বরাদ্দ করা হলো সেটা কিভাবে খরচা করা হবে তাই নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দেয় কিছু লোক চাইছিল ভারতের যে চিরাচরিত শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাতেই এই এক লক্ষ টাকা করে খরচা করা হবে আবার কিছু ব্যক্তি চাইছিলেন যে এই টাকাটা খরচা হবে আধুনিক শিক্ষা বিস্তারের জন্য যাদের মধ্যে একজনের নাম হচ্ছে রাজা রামমোহন রায় এরপরে বহুদিন পরে প্রায় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করা হয় যে কমিটির নাম কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন যার বাংলা হচ্ছে জনশিক্ষা কমিটি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এই টাকাটা বরাদ্দ করা হয় তারপরে অনেক দিন কেটে যায় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে একটি কমিটি ফাইনালি গঠন করা হয় কারণ এর মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে টাকাটা কিভাবে খরচা করা হবে যাই হোক আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এই কমিটিটা গঠিত হয় এই কমিটিটা গঠন হয় যখন হয় তখন রাজা রামমোহন রায় তখনকার গভর্নর জেনারেল লর্ড আর্মহাস্টকে একটি চিঠি লেখেন এই আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে তিনি একটি চিঠি লেখেন এবং এই চিঠিতে তিনি তিনি ভারতে প্রাচীন শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা বলেন এবং এই এক লক্ষ টাকা আধুনিক শিক্ষা ব্যবস্থায় খরচ করার জন্য তিনি বলেন এরপরে যখন লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর হয়ে আসেন সেই সময় এই কমিটিটার সভাপতি নিযুক্ত হন ব্যারিংটন মেকেল টমাস ব্যারিংটন ব্যারিংটন মেকেল আর ইনি যখন এই কমিটিটার সভাপতি হন তখন এই কমিটিটার মধ্যেই দুটো ভাগ হয়ে যায় যে টাকাটা কিভাবে খরচা করা হবে এই নিয়ে বহু তর্ক চলতে থাকে শেষ পর্যন্ত আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং এই যে টাকাটা সেটা ইংরাজি শিক্ষা বিস্তারের জন্যই খরচা করা হবে এরকম ঘোষণা করেন তাহলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ঘোষিত হয় যে এই এক লক্ষ টাকা ইংরাজি শিক্ষার জন্য ব্যয় করা হবে এবং এরপরেই প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা মেডিকেল কলেজ এবং এলিফেনস্টন কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতায় এলিফেন্টস্টন কলেজ প্রতিষ্ঠিত হয় বোম্বে শহরে এবং সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতায় তাহলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই তিনটে কলেজ প্রতিষ্ঠা হয় ক্যালকাটা মেডিকেল কলেজ সেন্ট জেভিয়ার ক্যালকাটা মেডিকেল কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ যে দুটো প্রতিষ্ঠিত হয় কলকাতায় এবং এলিফেন্স কলেজ প্রতিষ্ঠিত হয় বোম্বে শহরে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে লর্ড ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরাজি ভাষার জ্ঞানকে প্রাধান্য দেওয়া হবে ইংরাজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই ঘোষণার পর থেকে কোম্পানির আন্ডারে তাকে ইংরাজি ভাষায় জ্ঞান অর্জন করতে হবে এটা ঘোষণা করেন লর্ড হার্ডিজ আর এই ঘোষণার পর থেকে বাংলায় বাঙালিদের মনে ইংরাজি শিক্ষা লাভের জন্য একটা উৎসাহ দেখা দেয় এই সময় বাঙালিরা প্রবল আগ্রহী হয়ে পড়ে ইংরাজি শিক্ষা লাভ করার জন্য এবং এরপর থেকেই ভারতে যে দেশীয় প্রাচীন চিরাচরিত শিক্ষা ব্যবস্থা ছিল তার সমাপ্তি ঘটে ভারতে শিক্ষা বিস্তারে আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সঙ্গে সহায়তা করেছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুন মিলে ভারতে বিস্তারে ব্যাপক কাজকর্ম করে গেছেন এরা দুজন মিলে আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন হিন্দু বালিকা বিদ্যালয় তাহলে হিন্দু বালিকা বিদ্যালয় আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুন পরবর্তীকালে এই হিন্দু বালিকা বিদ্যালয় হয়ে যায় বেথুন স্কুল বেথুন স্কুলও বর্তমানে কলকাতায় অবস্থিত আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরপর তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় জানুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় জুলাই মাসে বোম্বে বিশ্ববিদ্যালয় এবং সেপ্টেম্বর মাসে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওটা এই অবধি থাকবে পরের দিনে আমরা এই শিক্ষা বিস্তার সম্পর্কে আরও কিছু তথ্য দেখব সেই সময় আমরা বিভিন্ন কমিটিগুলোকে দেখব এবং সেই সময় আরও কী কী বিশ্ব এবং সেই সময় আরও কি কি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেইগুলো দেখব তো এই ভিডিওটা তাহলে এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ